নয়া দামান আসমানের উতেরা ভাগ্য আমায় ছোবল মারে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকের এই ভিডিওতে আমরা জানব রাতারাতি ভাইরাল হওয়া সেরা দশটি বাংলা গান সম্পর্কে, যে গানগুলো খুব অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিল। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমাদের এই লিস্টের প্রথমেই যে গানটি আছে সেটি হচ্ছে নাঈম ইসলাম তানজিরের বলো না তুমি কি আমার হবে। এটি হচ্ছে স্যার আই লাভ ইউ নাটকের গান, যে গানটি 2 বছর আগে ইউটিউবে রিলিজ করা হয় এবং গানটি সর্বমোট ভিউ অর্জন করেছে 2.3 মিলিয়ন। এরপরে আমাদের লিস্টে 2 নম্বরে আছে নেটওয়ার্কের বাইরে নাটকের গান চল বন্ধু চল। বন্ধুদের নিয়ে তৈরি করা এই নাটকটি আমার কাছে চমৎকার লেগেছে এবং এই গানটিও অসাধারণ। লিজাটা ছেড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস। 8 মাসে গানটি ভিউ অর্জন করেছে 2.3 মিলিয়ন। তারপরে আমাদের লিস্টের 3 নম্বরে আছে স্কুল গ্যাংয়ের ঢাকা টু খুলনা নামক গানটি। এই গানটি গেয়েছেন রাসেল রহমান এবং তাহমিনা তারিন এবং 1 বছরে গানটি ভিউ অর্জন করেছে 33 মিলিয়ন। এরপরে আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে শিল্পী নাটকের গান বুক চিনচিন করছে হায়। এটি একটি রিমেক গান, অরিজিনাল গানটি হচ্ছে বাস্তব সিনেমার গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছিল অ্যান্ড্রু কিশোর এবং ডলি সায়ন্তনী। অরিজিনাল গানটি ভিউ পেয়েছিল 36 মিলিয়ন। রিমেক ভার্সনটিতে উভয় কণ্ঠে গেয়েছেন জাভেদ পারভেজ পাবেল এবং গানটি 1 বছরে ভিউ অর্জন করেছে 41 মিলিয়ন। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তারপরে আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে ডিজে মারুফের বাবু খাইসো নামক গানটি। আর এই গানটি 1 বছরে টোটাল ভিউ অর্জন করেছে 35 মিলিয়ন। এরপরে আমাদের লিস্টের 6 নম্বরে আছে স্টেডিয়াম নাটকের গান টাকলা। গানটি গেয়েছেন সারোয়ার কায়নাত চৌধুরী এবং এই গানটি 2 বছরে ভিউ অর্জন করেছে 35 মিলিয়ন। এরপরে আমাদের লিস্টের 7 নম্বরে আছে শূন্য ব্যান্ডের বেহুলা। চমৎকার এই অ্যানিমেটেড ভিডিও দ্বারা অনেক কিছুই বোঝানো হয়েছে। তো যাই হোক, চমৎকার এই গানটিতে কণ্ঠ দিয়েছে এমিল এবং এই গানটি সর্বমোট ভিউ অর্জন করেছে 28 মিলিয়ন। এরপরে আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে সিলেটের একটি লোকসঙ্গীতের রিমেক গান নয়া দামান। এই গানটি একসময় ট্রেন্ডিং এর শীর্ষে ছিল এবং এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তোসিবা। আর গানটি 1 বছরে ভিউ অর্জন করেছে 66 মিলিয়ন। এরপরে আমাদের লিস্টের 9 নম্বরে রয়েছে চঞ্চল চৌধুরী এবং মাহের আফরোজ শাওনের কণ্ঠে গাওয়া একটি লোকসঙ্গীত সর্বত মঙ্গল রাধে। এই গানটিও একসময় ট্রেন্ডিং এ ছিল আর এই গানটি পার্সোনালি আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল। আমায় বিধাতা করেছে কালো আমি করব কি।
আর চমৎকার এই গানটি এক বছরে ভিউ অর্জন করেছে 24 মিলিয়ন। এবং আমাদের লিস্টের সবার শেষে অর্থাৎ 10 নম্বরে আছে ফকির সাহেবের কভার করা গান বধূ বেশে কন্যা। এই গানটির অরিজিনাল ভার্সনটি হচ্ছে হৃদয়ের বন্ধন সিনেমার গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মমতাজ এবং রবীন্দ্রনাথ রায়। এবং ফকির সাহেবের কভার করা এই গানটি একসময় ফেসবুকে এবং ইউটিউবে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছিল। আজকের ভিডিও আপাতত এটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই গানগুলোর মধ্যে আপনার পছন্দের গান কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।